আমি ভাবিনি যে এতটা ভালো করতে পারবো, আমি ভেবেছিলাম মিডিলে হয়তো নষ্ট হয়ে যাবে, এতটা ভালো এক্সপেক্ট করিনি, তাই জন্য আরো ভালো লেগেছে। আর খুব সুন্দর দেখিয়েছে জিনিসগুলোকে, আমার বেশ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কখনো কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, এছাড়া আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, যাতে আরও অনেকের কাছে আমরা পৌঁছাতে পারি, আরও অনেকের আমাদেরকে শুনতে পারে, দেখতে পারে। একদমই, এটা আমাদের চ্যানেলের গ্রোথের জন্য খুব ভালো। আর আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, টুথপারি ওয়েন লাভ বাইটস। ক্রিয়েট করেছে প্রতিনিধি গুপ্তা, স্টারসে আছে শান্তনু মহেশ্বরী, শাশ্বত চ্যাটার্জি, তিলোত্তমা সোম, সিকান্দার খের, আর তানিয়া মানিকতলা, আদিল হুসেন, অঞ্জন দত্ত, রজতাম দত্ত, বরুণ চন্দ, আর কি জারিনা বাহাও, আর কার নাম, আর কার কার নাম মিস করেছেন, তারাও আছে, খরাজ থেকে শুরু করে সবাই আছে এখানে, পুরো বং কাস্ট। হ্যাঁ একদমই, আর শুটিং হয়েছে কলকাতাতেই, মানে দেখানো হয়েছে কলকাতারই সব বেস্ট অন। তো আমার মতে বেঙ্গল আর বা কলকাতা ইজ ফিউচার, মানে পর পর যে কটা দেখলাম আমরা ওয়েব সিরিজ, বলো জুবলিতে বলো, কলকাতা রেফারেন্স দেখানো হয়েছে এইটাতে বলো, তারপরে আন্ডারকভার বলো, আরো আরো বেশ কিছু জায়গায় আমরা কলকাতা রেফারেন্স অনেক ইউজ করা হয়েছে, নাইট ম্যানেজারে বাংলা প্রচুর আছে। হ্যাঁ তো ভাই আসো, মানে ওয়েলকাম টু কলকাতা, একদম একদম ওয়েলকাম টু কলকাতা। এখন মানে সবাই আসছে এখানে বা এখানকার বেস্ট স্টোরি দিচ্ছে। কেমন ওভারঅল কেমন লাগলো তাহলে? দারুণ লাগলো, মানে আনএক্সপেক্টেডলি। আমাদের আপনারা হয়তো দেখেছেন আমরা এটা টিজারটাকে রিঅ্যাক্ট করেছিলাম, ওখানে তো শকড ছিলাম আমরা দুজনেই, ওটা তো একদম আনএক্সপেক্টেড ছিল। এবার তারপরে যে এইটা একটা এক্সপেকটেশন নিয়ে ঢুকেছি, তো চেক একদম, মানে ভালো করেছে, মানে আমি ভাবিনি যে এতটা ভালো করতে পারবো, আমি ভেবেছিলাম মিডিলে হয়তো নষ্ট হয়ে যাবে, এতটা ভালো এক্সপেক্ট করিনি, তাই জন্য আরো ভালো লেগেছে। আর খুব সুন্দর দেখিয়েছে জিনিসগুলোকে, আমার বেশ ভালো লেগেছে। মানে ভ্যাম্পায়ার যখন দেখাচ্ছে, আমি বলতে গেলে আমার এরকম শুধু ভ্যাম্পায়ার নয়, মানে ম্যাজিকও দেখানো হয়েছে, যেখানে ইন্ডিয়াতে মানে ম্যাজিক্যাল মুভি দেখাতে গিয়ে অনেক জায়গায় অনেক মুভি ঘেটে দিয়েছে, বোকা বোকা করে দিয়েছে জিনিসটাকে। আমি যে জম্বি বা ভ্যাম্পায়ারও বলবো, আমি যে গোয়া গন জম্বি, সরি বাট আমার একদম পছন্দ হয়নি। তো এটাই মানে ভয়টা আমাদের ছিল যে কেমন করবে, কারণ ভ্যাম্পায়ার বা লাভ স্টোরি অবধি তাও আমরা ভেবেছিলাম ঠিক আছে ম্যানেজেবল, বাট যখন আমরা ট্রেলারে দেখলাম যে ম্যাজিক্যাল পাওয়ার কিছু এসব দেখানো হয়েছে, তখন ভাবছি এটা কিভাবে আনা হবে, ব্যাপারটা কিভাবে ইন্ট্রোডিউস করবে, বা ভিএফএক্স কেমন হবে, কেমন বোকা বোকা লাগাবে। খুবই ভালো কাজ করেছে, ভেরি গুড, হ্যাটস অফ, মানে ভিএফএক্স টিমকে বলবো, ডিরেক্টরকে বলবো, রাইটারকে বলবো, খুব খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে এটা, খুব ভালোভাবে করেছে। আর একদমই মানে ম্যাজিক্যাল পার্টটা একদমই লেস, যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল, আর একদম লাস্টে আছে ওয়েব সিরিজ। এবার সেকেন্ডটা আসবে, এখানে বোঝানো হয়েছে যে এখানে যখন যুদ্ধটা বা হবে কারোর এগেইনস্টে, ওই বড় ম্যাজিক্যাল পাওয়ার আমরা এক্সপেক্ট করছি আর আশা করব ওটা কোনো দরকার, সে কিভাবে ম্যাজিক্যাল পাওয়ারটা এলো কি করে সেটা হয়তো দেখাবে অরিজিনটা। এখানে কিন্তু হিং দেয়া আছে, তো যে বোঝা সে বুঝবে, তাই জন্য আপনাকে বাঙালি হতে হবে, মানে এখানে এটা মাস্ট।
আর বাঙালি ছাড়া এটা যারা দেখছে নন বেঙ্গলি, আমি জানি না তারা কতটা কি রকম লাগবে, কারণ কি এখানে প্রচুর বাংলা কথা বলা হয়েছে। হ্যাঁ মানে এখানে অবভিয়াসলি সাবটাইটেলস আপনাদের পড়তে হবে, সেটা আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। প্রচুর বাংলা কথা এখানে বলা আছে, সবাই থেকে ধরে সব রকম। তো মানে এক একটা আস্তে আস্তে সেন্টেন্স বাংলায় বলেছে। আদিল হোসেনের যে ক্যারেক্টারটা মোস্টলি বাংলাতেই কথা বলছে, এক দুটো ওয়ার্ড হয়তো হিন্দিতে বলছে। আর বাংলা ফ্লেভারটা আছে, মানে যে ফ্লেভারটা মানে বলে না যে মানে যারা বাঙালি তারা খুব ভালো মতন এনজয় করবে। এত সুন্দর ছোট ছোট যে অঞ্জন দত্ত যে স্টোরিটা বলছিল, কতটা বাংলায় বলেছে, বাচ্চাদের জন্য স্টোরিটা বলছে, অনেক বাংলা আছে আর খুবই ভালো লেগেছে। যেহেতু কলকাতা বেস্ট, এটা আরো মানে ফ্লেভার টানাটা আরো ইম্পর্টেন্ট ছিল, তো ওটা আমরা পেয়েছি, ভালো লেগেছে, পুরো এসেন্সটা পেয়েছি। আর অ্যাক্টিং ওয়াইজ যে মানে ডাইরেক্টর তো বললাম, খুব ভালোভাবে ক্রিয়েট করেছে, খুব ভালোভাবে ডাইরেক্ট করেছে প্রত্যেক এপিসোডে, সবাই অসাধারণ কাজ করেছে। অ্যাক্টিং ওয়াইজ যদি বলি একদমই মানে ফার্স্টে আসবে শান্তনু মহেশ্বরী। হ্যাঁ মানে এখানে মানে শান্তনুকে বল মানে কি বলবো, মানে যারা আছে তার থেকে হয়তো বলতে পারি হয়তো একটু নভিস টাইপের যারা আছে তাদের তুলনায় বলবো, সে নবীশি। হ্যাঁ মানে তাদের সামনে, কিন্তু তাও করে এসেছে, ও গঙ্গুবাইতে করেছে। এক্স্যাক্টলি আমি এটাই ভাবছিলাম, সবাই খুব ভালো ভালো অ্যাক্টিং করেছে, শান্তনুকে গঙ্গুবাই দেখেছে বলে শান্তনুকে চেনে, বা অনেকে মানে আমার জায়গা থেকে তুমি যেটা বলছো আমি আগে চিন্তাম অ্যাজ আ ডান্সার হিসেবে ওকে জানতাম, মানে আমি দিল দোস্তি ডান্স থেকে ও যে সব রিয়েলিটি শো ওটা দেখিনি, বাট আমি জানি ও খাতরকে খিলাড়ি তুমি দেখেছো, খাতরকে খিলাড়ি দেখেছি, তার আগে থেকে জানতাম আমি, বাট খাতরকে খিলাড়ি তো ভালো মানে পপুলারিটিটা পেয়েছে খুব ভালো ভাবে, সবার নজরে এসেছে ওটা জেতার পর। 2007 থেকে দেখছি ওকে আমি, তখন মানে ইনস্টাগ্রাম হওয়াতে আমি প্রথম থেকে হয়তো মানে যারা হয়তো নতুন নতুন দেখছে, মানে ও যেভাবে নিজেকে গ্রোথটা দেখিয়েছে আর এদের সাথে কাজ করাটা অত সহজ না, কিন্তু ওর ক্যারেক্টারটাকে জেনুইনলি ফুটিয়ে তুলে দিয়েছে। মানে যেরকম একটা মানে ভার্জিন যে ক্যারেক্টারটা প্লে করেছে ও, কিউট, মানে একদম তার বেস্ট ফ্রেন্ড যে তার এজ নিয়ার অ্যাবাউট 70-80, তার সাথে যখন কথা বলা, নিজের মা বাবার সাথে যে সম্পর্কটা, মানে ইচ এন্ড এভরি ডিটেল, মানে ওর খাবার রান্না করার প্রতি প্যাশন, ডেন্টিস্ট ওর জব, একটু ইন্ট্রোভার্ট টাইপের, আবার রক্ত দেখে সে ডাক্তার, কিন্তু রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়, সেটা তার মেডিকেল কন্ডিশন, খুব ভালো করে ফুটিয়েছে। আর তাছাড়া শাশ্বতের সাথে, তাছাড়া মানে যদি বলি মানে শাশ্বতকে নিয়ে তো আমার কিছু বলার নেই, মানে ওকে যদি বলি নভিস একটা, তাতেও যে ভালো অ্যাক্টিং করেছে, তাছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে সবাই মানে তুখর তুখর অ্যাক্টর। তিলোত্তমা বলো, শাশ্বত বলো, রেবতী বলো, সিকান্দার বলো, তুমি অঞ্জন দত্ত বলো, কার কথা বলো, এদেরকে নিয়ে কিছু বলার নেই, নামগুলো শুনে আপনারা বুঝতে পেরে যাচ্ছেন। টিভিতে করেছে, বাট এটা ফার্স্ট যেটা ওটিটি প্ল্যাটফর্মে, তো তানিয়া মানিকতলাকে বলবো ওর ক্যারেক্টারটাকে পুরো জাস্টিফাইড করেছে, মানে সে ভ্যাম্পের ক্যারেক্টারটা হোক বা যখন হিউম্যান ছিল যখন ক্যারেক্টারটা দেখানো হয়, বা একদম মানে মানে কি বলবো যে কাম কম্পোজো, আবার কখন একদম মানে মডার্ন মে ঝটপটে ড্রিঙ্ক না, এর আগেও আছে রোটিটি দিতে সুটেবল বয়ের জন্য ফেমাস ছিল, সেম সুটেবল বয়স এগুলো ওটিটি প্ল্যাটফর্মে ইউজ করেছে, সেটা দেখা হয়নি, বাট আমাদের এখানে মন কেড়েছে অবশ্যই, প্রত্যেকটা জায়গায় ওকে খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, আর মানে অ্যাক্টিংটা ভালো ভালো করেছে, মানে অ্যাজ আ ভ্যাম্প মানে বা এই হিসাবে যেটা করতে হয় সেটা করেছে, মানে এমনও না যে ক্যারেক্টার এত স্ট্রং দেখিয়েছে, আবার একটু সফট মিষ্টিও দেখিয়েছে, যখন ওর মা বলছিল যে আমি ওর মা ওর মধ্যে কালী ঠাকুরকে দেখেছি, তখন আমি একটু কোশ্চেন ছিল যে ভাই এটা মানে এটা কি বলবো ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ারের সাথে ঠাকুরের কি সম্পর্ক আছে, কিন্তু আপনাকে লাস্ট যে ট্রিক যেটা দেখাবে যে ভ্যাম্পায়ার হওয়ার জায়গাটা বা কোথায় হয়েছে সেটা আপনার এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে নেক্সট এপিসোড, নেক্সট সিজনে আরো বেশি
আমরা স্পয়লার একটু বলেই দিই, আমরা খুব বেশি করবো না, যে ও গঙ্গার মধ্যে অ্যাকচুয়ালি ওর যে ট্রান্স যে চেঞ্জটা হয়েছে, ও যখন মানুষ থেকে ভ্যাম্পায়ার হয়েছিল পুরো চেঞ্জটা ওর গঙ্গার মধ্যে হয়েছে, তো ওই এফেক্টটা অনেক গেছে, তাই জন্য এখানে যাকে ভিলেন মা দেখছে বা পাওয়ারটাও ওই জন্য আলাদা আলাদা তার থেকে আলাদা না, তাই জন্য ওকে যখন মারলো ওই যেটা দিয়ে ভ্যাম্পায়ারদেরকে মারে ওই চাকুটা দিয়ে, ওর কিছু হলো না, কিছু হলো না, ওর শুধু জাস্ট লাগলো, মানে একটা কেটে গেলে বা ছুরি দিয়ে মারলে যেমন যে সিলভার দিয়ে মারলে যে ভ্যাম্পায়ার যে এফেক্টটা হয় ওটা হয়নি, তখনই ও কোশ্চেন করলো যে তুমি কখন হয়েছো, কি হয়েছে, তুমি ওদের মতো না, তো ওটা থেকেই বুঝে দেয় যে ও আলাদা কেন। তো খুব ভালো, বা ছোট ছোট ডিটেল যেটা মেট্রো স্টেশনে যে শুটগুলো করেছে বা মেট্রোর নিচে জায়গাটা, ওই জায়গাটা মেট্রোর নিচে বলে ওটা কাঁপে, ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না যে ওটা কাঁপছে কেন, তো আর ওদের শোয়ার জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই দেখুন, দেখতে পারেন, অবশ্যই সাজেস্ট করব এটা, আর আপনি যদি বাঙালি হন বেশ ভালো লাগবে, হ্যাঁ বাঙালি হলে অনেক ভালো এনজয় করতে পারবেন আরো বেশি, যে কলকাতা এসেন্স বা বাঙালি কথাগুলো যে যাচ্ছে সেগুলো, কারণ নন বেঙ্গলিরা হয়তো ফ্লেভার গুলো বুঝবে না, কিছু এটা দেখে বোঝা যাবে কি বলতে চাইছে মিনিংটা, বাট ফ্লেভারটা হারিয়ে যেতে পারে, মানে যে যে সময় যে ধরনের কথাবার্তা বলা হয় সেইগুলো সেগুলো মিস করে যাবে। তো ওর আর ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, যে সবাইকে ধরে রাখা, বাট এখানে একটা দারুণ মানে বলে না মেন উইল বি মেন, যেমন ওরকম মানুষ মানুষের মতনই ব্যাপারটা, এটা ভালো দিক থেকে আমি বললাম না যে বাবা ভ্যাম্পায়ারদেরকে নিয়ে ওরা বিজনেস করছে, মানে ওরা কাউকে ছাড়বে না, আর মানে ওদের থেকেও ফায়দা কি করে তুলতে হয়, ওদের থেকেও কি করে প্রফিটেবল বিজনেস হবে, মানে ভাই আমাদের মানে নাক কাটিয়ে দিলে সবার সামনে, আর কিছু নেই। তো যাই হোক, সব কিছু এসেন্স পাবেন, কিছুটা বুঝে নিতে হবে, এখানে যেমন একটা যেমন নর্মালি ইংলিশে যেগুলো হলিউডে যেগুলো ভ্যাম্পায়ার স্টোরি হয় ওখানে ওয়্যারউলফ থাকে, হ্যাঁ অপোজিটে অপোজিটে ওয়যারউলফ, এখানে অপোজিটে উইচ দেখিয়েছে, আর এখানে অপোজিটে উইচ দেখিয়েছে, জাদুটোনা ব্যাপার টাইপের দেখিয়েছে, ওরা একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, ওরা একটা গোষ্ঠী যেটা কি নাম যেন দিয়েছিল ওদেরকে, কার ক্যাটাকুম্ব না কাঠমান্ডু, কাঠমান্ডু কাঠমান্ডু ওদের সুপার পাওয়ারও দেখানো হয়েছে ভ্যাম্পায়ারদের, যেটা অন্য জায়গায় ওরকম ভাবে দেখানো হয় না, মানে এমনি ওদের স্ট্রেংথ বেড়ে যায়, ওদের ওরা অনেক হেভি জিনিস ওয়েট তুলতে পারে, সবার নেই এক্স্যাক্টলি, তো ওর মধ্যে স্পেশাল একটা কারণের জন্যই স্পেশাল পারে, সেটা মানে আপাতত হিন্ট দিয়েছে, বাট অ্যাকচুয়ালি কেন হলো কি হলো সেটা হয়তো পরের সিজনে এক্সপ্লেইন করবে সবাইকে, এক্সপ্লেইন করবে, বাট আমরা বুঝে গেছি কি, তো আমরা বলবো আচ্ছা সবকিছুই খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে, খুব ভালো মানে এক্সিকিউশন ভালো, স্ক্রিন প্লে খুব ভালো, এডিটিংটা খুব ভালো হয়েছে, লাইটিং ভালো ইউজ হয়েছে, লাইটিং ভালো, যেখানে ইয়েলো লাইট গুলো ডার্ক ভাবে দেখানো দরকার, মিস্টি দরকার, প্রচুর নাইট শট আছে, যেহেতু ভ্যাম্পায়াররা দিনে বেলা বেরোতে পারবে না, তাই জন্য প্রচুর নাইট শট আছে, আর তাছাড়া কলকাতার কিছু অলিগলিকেও খুব সুন্দর ভাবে শুট করা আছে রাত্রে, যেটা খুব একটা ভালো মেসেজ আছে যে তুমি মানে শুধু মানে অন্য মানুষ মানে অন্য অ্যানিমাল নও, মানুষের মধ্যে যে অন্য জাত হলেও যে তোমার ভালোবাসাটা সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা অন্য জাতের হোক অন্য রিলিজিয়ানের হোক, তোমার ভালোবাসা যদি স্ট্রং হয় তোমরা মানে আলাদা করা যায় না, এই যে মেসেজটা এটা মানুষত্বটা বেশি আছে একদম। তো এই ভালো ভালো কিছু কিছু মেসেজ আছে, আমরা সিজন 2 এর অবশ্যই ওয়েট করছি, কারণ এটা খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্ট, মানে মনে হয়নি কোথাও ল্যাগ করেছে বা একটা শটেই দেখে নেওয়ার মতন ইচ্ছে করছে পুরো জিনিসটাই, মানে বিঞ্জ ওয়াচ করে নিতে পারেন আপনারা যদি চান,
মানে এতটা ইন্টারেস্টিং আপনার লাগবে প্রথম দিকে অবভিয়াসলি আপনাদের মনে হতে পারে কি হচ্ছে কি হচ্ছে তার মধ্যে একটা কিউট লাভ স্টোরি আছে একটা বোকা বোকা ছেলে স্মার্ট মেন আমার মনে হচ্ছে লাভ স্টোরিটাকেই ফোকাস করে এরা একটা ভ্যাম্পায়ারের লাইফ জীবনটা দেখাচ্ছে কারণ ফাইট যেটা বললাম মানে জাদুটোনা উইচ ফাইট অনেক পরে এলো হয়তো সেকেন্ড সিজনে একটু প্রথমেই দেখানো স্টার্ট হয়ে যাবে বাট এই সিজনে যদি আমি বলি ফোকাস তাহলে ফোকাস কিন্তু লাভ স্টোরিটাই ছিল ওদের দুজনের মধ্যে বন্ডিং টা যে কি করে পাওয়ার পেলো উইচরা কি করে পাওয়ার পাচ্ছে ওর এগেইনস্ট আবার একজন তৈরি হচ্ছে ইয়ার ছেলেটা ওর নাতনিটা তৈরি করছে ও নিজেকে এবার যেহেতু মারা গেল তো উঠছে একদম সেই সবগুলো দেখানো হচ্ছে তো ওগুলো আরো ভাবে দেখানো হবে ওখানে তো সিজন পরের সিজন আমরা এক্সপেক্ট করতে পারি একটু বেশি দেখানো হবে এগুলো বাট খুবই ভালোভাবে এই সিজনটা শেষ করেছে এক্সিকিউট করেছে আপনারা দেখুন আপনারাও মতামত দিন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাদের কমেন্টস আমাদের মতামত আমাদের রিভিউজ একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই